dame por ir al lío. Llévame. Assalamualaikum. Waalaikumsalam. Kita lo buat. Amar biasa hotat kori kita lagi. Nah, biasa. Ayam mana kita bergerak walas. Kita ni kamar favorit kita alat kori. Oh, gue lam. Kira kau setor bisa dia lap naya. Apa kasih bisa tadi? Apa nggak mata dekia duka? Diure nak. Nah, gue buat dulu. Tumar diure dia apa re? Mati kami farta. Nah, setor mana? Hei, itu ilo hei amar manusia. Hei, ওইলো আরে হজ নরমাল যখন আমি যদি নিমাত যাই তোমার দেওরর বিয়া পারে তে এসে আবি জিমু খালার হমুকি আমার প্রশ্ন করবা কিতা লাগিবা মধরিস ভাই তুমি আমার মানুষ নি লাগি মনে সরবনে তোমার দেওর রে আমার আমার লগে বিড়াইবা লাগি আমি গেছি তে আমি সাইড আমি নীতির মানুষ নীতির তাকতাম সাই আমার নীতির বঙ্গ অধিকার আমি সাই না আমি তোমার ইকান দেখে দিতাম পারতাম না ই কিতা কইন আপনি দেখে দিতে পারতাম না আমি কিতাই ফঞ্জিতর মানুষ না নি আর আপনি কিতাই ফঞ্জিতর কোনো মুরব্বি না নি না হি দিতা ফঞ্জিতর মানুষ হিসাবে দিতা বসে দেওয়ার অধিকার আছে ওই যখন গাল খালি বেজাল হে গাও তো এসে দুই ফাট আর খাতিরে গিয়া দেখা গেছে খার মা তো মাত মুয়ার খার দুশমন বন্ধু আমি গো ওই নীতির মানুষ নীতি থাকিন বারে দাম বাড়তাম না মাঝে দেখা তোমার বালা ঘরাত গিয়া মন্দ ধরে নিতে পারে হে এর লাগে যাই না নেলেও যে তোমার দেব তোমার দেওর রে আমি খিতা না হললাম বলে দেইবার সময় মুখ কান দি আমারে হই গেল না আমি তো অন্য জিনিস কোন সময় সাপোর্ট করছি না করতাম না আমার সব সময় সাধারণ মানুষ লইয়া চলা দিলা এরা লগে থাকতাম আর তোমার হে গেছে সব বড় গাছ দেখে গেছে ওটা বড় গাছ আই তোরে হো ও থারা ভাললে ওখান সব আদার করে দিব না আবার গেছে এই চলে আপনারা যদি ইলা থেলা দেখা করুন তা আমি কি তো বিচার পাইতাম না নি তো বিচার পাইতাই না মানে পাইতাই তুমি তাই তো থারার মানুষ তারা রাহ ডাহ সব সময় থারার লোকে তা হো যাও জয় জয় তারা দেখে দিব না এ ইন তো আমার তো কিছু হরার নাই ও আপনি দেখে ইতে পারতেন না আচ্ছা তো ঠিক আছে আমার বিষয় যদি নই তো আমার সাইটর যদি নই তো আমার যারা আছে এরা যদি নই তো বসে আমি আর নিশার হল্লে এরা হল্লো মানে এদের যদি মাতাইয়া বলে না তে ইনো ইনো দুশ্মন বলিয়া লাভ আছে নি আর কিবা তোমার ক্ষতি হয়ে যেত পারে যে অমুকর গেছে গেলা তে অমুকে কিতা অমুকে শেষ করে দিলেই পারে আচ্ছা লাগবো দুনিয়া তো আঙ্গুল ধরার মানুষের রোবাব নাই খালি আঙ্গুল দিতে পারে কিন্তু হেউ বালাটা সমাধান করতে পারে না আমি দেখো আমার নীতিটা কিন্তু করি না হে গেছে গিসাইলে কিন্তু আমি তারে বহুতটা করতাম পারি আমি চাইলে তারে না করতাম পারি অমুক লগে যাইস না অমুক লগে চলিস না করছি না কিতা কইছি না দিছি সালিয়া বাবা যাও দেখি কত গান খেলাই তা আর খেলাইয়া এমনি হেরানো যাই না তোই টানে রাতে আসে বুঝছিস আচ্ছা ঠিক আছে আমি বুঝি লেছি আমার বিচার মিলত নাই আচ্ছা ঠিক আছে তে আমি এখন যাইলাম দেখো আমার উরে বেজার উজার হইলো না কারণ সব তার বাদে আমি যদি রহ শেষ করার লাগি তবে একটা শর্তে আমি শেষ করতাম পারি সমাধান করতাম পারি তুমি যদি একবারে হেরা লোক সারিয়া সব সময় আমার লোকে তাও তোমার দেওর সহ বা তোমার জামাই সহ দেখিবার আমি একটা দেখতাম পারি কোনো কাজ নাই আপনি যত মাতমা দিরা এ পঞ্চায়েতের মানুষ হেরা ডাকলে যাইতেইব আপনি ডাকলে যাইতেইব আমরা তো সব লাগে সমান কিন্তু আপনি যত মাত্রা ইলে একবারই মাতমা দিরা আমি বুঝি লইছি আমার বিচার করি আপনি আর দেওয়া লাগতো না বুঝছি গো বই বুঝছি তোমারে আমার দরকার পড়তো না তোমারে আমি ডাকিয়া কোনো লাভ নাই ও তুমি যদি বুঝো না তে আর কিতা হল যে কোনো এক নাও ছড়ো না তুমি আমার লগে ওই দুইও নাও ভাড়া দিয়া কোনো সময় চলতে পারতা না যে কোনো এক করলো কারণ এই দল ইয়া তোমার কোনো লাভ দেখলাম না হেরা রাখ ডাক দেবা আমাকে তোমার ব্যবহার হল আর আমি দেখো আমার মানুষ কোনো গুলো আমি ফেলাই না সব দিন ধরে লইয়া আসি এবং থাকবো আচ্ছা তে আপনি তাহলে আমার বিচার দরকার নাই রাখিস তোমার লোকে
ও বিষয়ে কইতাম সাইরাম আমরা গাওতে এক বেজার লাগলো ওগুনতে এক পার্টি করা ওগুনতে এক পার্টি করা কোন কোজান ভাই আমি কি বিপদ হলাম আমি কোন পার্টি যাইতাম কোজান তোমার আর কথা বলা লাগবো যার লগে তোমার মিল আছে তুমি কার পার্টি যাইবা আর পার্টি গুটি দেখি তা করতে বা তুমি চলতে গাঁওর মানুষ সকল লগেও চলো তোমার যে সময় যার লগে দরকার তার খান যাইবা যার লগে দরকার না তার খান যাইও না কিন্তু পার্টি দিয়ে আর পুটি দিবি না না এখান তোমার কাছ থেকে আমি বুঝতাম ওগুলোকে গেলে ওগুয়ে রাগ করে নিব আর ওগুর দ্বারা গেলে ওগুয়ে রাগ করে নিব বাতে দেখা দিব আমি গাঁওর বাদ কোনো লোকও চলতাম পারতাম না এখন কোথায় তুমি ইখান কইছো আসা কথা ওই যে মধুরিস বেটা আমার লোকের তেড়াই তেড়াই মাথে আমি একটু ও হেরার লোকে একটু চলি গেছিলাম কয়েকদিন ওই যে কমিটির ব্যাপারে দৌড় বেটা আমার লোকের তেড়াই তেড়াই মাথে এবং সেটাই দেখি আমি আমার মনে মনে চাই নাকি যে আমি মধুরিসের খান্দা পিতাম না আমি ওই জিনিসটা বুঝতাম পারলাম না একজন মানুষ এক গাঁওর মানুষ একজনের লগে তোমার সম্পর্ক থাকবে একজনের লগে আমার সম্পর্ক থাকবে তোমার যেগুলো সম্পর্ক না করি আমি মিলতাম না ও দেখো গাঁত ও তা মিল নাই বুঝছি ইগুর বেলায় ইগুর দেখতে পারে না ইগুর বেলায় ইগুর দেখতে পারে না কোজান কোন জ্বালা তোলা আমি বালা সংগ্রহতাম পারি না বালা তো সবু খারাপ খারাপ কইবা উল্লেখ করি কোজান না খারাপ তো দার্জিল খারাপ আমার তো কেউ সমস্যা নাই তোমার মতো তুমি চলবা তোমার মান সম্মান তোমার তুমি যদি বাদ কাম করো তোমার মানুষ বাদ হইব বালা কাম করলে বালা হইব ইনো আবার ফক্ক ফাক্ক কিতা এটা না না এখন ভাই আমি তোমার ওখান কইরাম এখন তুমি আমার এটা আমার বুদ্ধি দাও যে আমি কিতা করতাম পারি তোমার আমার কথা হইলো গিয়া তোমার তোমার নিজের মতো চলো কেউ লোকে যাইও না কেউ রাখে ডাকে যাইও না তুমি যদি কোনো সময় বিপদ করো আমার কাছে আইও আমি তোমারে তো তোমার বাড়ি সাহায্য ও ভাই ও কথা তো তারাও কয় বুঝছি বালার সঙ্গে লইতাম ঠিক আছে এখান বালা কথা কিন্তু আচ্ছা ভাই একটা কথা বল তুমি কার পার্টি করতাম আপনারে আড়াই বার লাগে আড়াই তো পারলো না আর তসির আলী এইবার গো আপনারে দাওয়াতও দিল না হোদ তসির আলীর দাওয়াত দিত না ইনু আমরা গেলে কিন্তু তার স্বার্থ তাগা ছড়ি দিব এর লাগে আপনি তো ওইটা বলি যান আপনার লগে অতটা করলো আপনার দিকে তা মনেও নাই আর আপনি তারে ভাই আনলে কি সুন্দর আদর করেন জাগা বাইন সুন্দর সুন্দর মাত মাত হইন আরে বাবা আমার নীতির তাক তো ইব তো আমি নীতির মানুষ আমার ভিতরে কোনো ইংসা নাই আপনি তো খালি ও এরার মাত মাত হইন আপনি গিয়ে যে চেয়ারে বইতে পারবো এরা গিয়ে চেয়ারে বইতে পারবো নি এর বাদে আপনার বদনাম গায়ে আপনার ভিজে দিয়া ও এরা বুঝছেন নি আপনার বান কাটে আরে বাবা খাটো খাটো খাটলে সমস্যা কিতা হে যত হারে খাটতে দাও কিন্তু আমি আমার নীতিটা কিন্তু বাড়াইতাম পারি না ইকান জানি আমি যেন আমি কষ্ট করি আই যে এই পর্যন্ত আইছি যত খান উঠছি আমি আবার কষ্ট করে উঠছি কোনো হালার গেছে হালার হাত ধরি আমি উঠছি না এর লাগে যত যত তা হরুকা তারার ভিতরে হিংসা হইলে আমার ভিতরে তো কোনো হিংসা নিন্দা নাই আপনার যেন কইটা উঠি জন ঠিক আছে কিন্তু আপনারা তো নামাই উলাইলো না হই থাকি নামাইলো শুনো আস্থা হকলে যদি একত্রিত মধুরিসরে টানোইন জীবনেও লামাইতে হরতানো মধুরিসর স্থান সব সময় উফরে আছে উফরেও থাকবো আপনি বুঝছেন না নি এবার গু যে কমিটি করছে না নি কমিটি তো আপনারে কইছো না মাথাইছো না ওই রে এবার তো স্কুল কমিটির মিটিং গো আমারে ডাকলো না তারা কমিটি করে নিল আর ডাকবো কিলা আর ডাকবো কিলা ইনো যদি আমি যাই গিতে কোনো গুর বেল থাকবো নি ইনো তো একমাত্র সভাপতি হওয়ার যুগ হইলাম আমি সকল দিতর বুকো বড়া মাই জীব খালি যেই আমি জিমির লাগি আমার হিংসা করি আমার ছাইল হরি বাড়ার আমি এক খবর পাইলাম আপনার বলে লেখা পড়া নাই আমি মিটিং গিয়ে আনলে আপনি খালি বেশি মাতন এর লাগি তারা এবার গো বইছে না আমার লেখা পড়া নাই আমার লেখা পড়া নাই তারা জানে নি আমার যে আল্লাহ প্র্যাকটিক্যাল হতো খান জ্ঞান দিছেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম সাসা মনো যদি কিছু না নে এখন কথা কইতাম আসলাম কিতা হইতা গো মাই হো না সাসা ও তো গতবার স্কুল কমিটিতে আপনারে ফাইলাম আপনি আসলা এবার স্কুল কমিটি হইয়া গেল আপনারে ফাইলাম না বিষয় কিতা আমি গেছি না আমি ইচ্ছা হরি গেছি না কারণ আমার নীতির লগে হের নীতি মিলে না বিদায় গিয়ার আমার ভিতরে কোনো হিংসা নিন্দা নাই অতএব এক পার্টি যারা এবার স্কুল কমিটিতে
গেছইন তাইন তাইন আমারে চাইল হরি কারণ আমি যদি নিন গিয়া হামাই যাই তেতান তার খেয়ে বেল থাকতো না এর লাগে আমারে হরাইছইন কিন্তু আমিও ইচ্ছা করি একটু হরিয়ে আইসি কারণ কিতা লাগে জানি যদি আমি ইন তাকিতে বাবা হাসা কথা মাতিলিমু আশা গান হইলিমু এর লাগে আমার লগে খেউর বন্ধ না খানা খা দুশ্মন বাড়াইয়া লাভ আছে এর লাগে গোমাই হইছে না কইরাম আব্বারে তো এবার তারা আব্বালা উপোস দিছে আব্বা কইরা গতবার আপনি তাকায় কোনো খাম খাজ করা গেছে না এবার আপনি নাই খরা যাইব কিলা রইব তোর বাপর লগে তো আমার নীতির কোনো মিল নাই এর লাগি বুঝছি বুঝছি তোর বাপে ছয় দিন হয় বুঝাইলি তো গতবার হয়েছে কিতা ও যে দুই কলম লেখাপড়া করছে তো নিজেরে বহুত বড় জ্ঞানী মনে করিলাই আনতা যে ইয়া হয় আমি দস্তকত দিতাম বুঝছি না বুঝিয়া দস্তকত দিতাম পারতাম না ও দিছিলাম না গতিকে হে এইবার আমার মান খাটলো কোনো সমস্যা নাই সমস্যা না থু সেফ মালাই দিলে মদরিছে ই সেফ আর লই না বুঝছ দি জীবনে দরকার লাগে তোমার বাহলগে আমি মাত কথা মারতাম না কিতা লাগি জানো নি আমার নীতির কারণে নীতির কারণে শুনলাম ভাই যারা চারটা পোষ খালি রাখছে সিনিয়র দেখি দেখি হারাইবো তারা ওইখান জানি ইকান জানি সাইটটা পুষ্ট খালি রাখছে কিতা লাগি রাখছো না ওখানে জানি ইটা যত ঠান্ডা টানে করুকে ইটা পুষ্ট মদরিস যাওরা নাই বুঝছো যে তোমার একটা কথা বল নীতির তাহবাই সব সময় আমার লগে আসো যে লোলা তাক পাই বুঝছো ও তোমার লগে ইটা কিতা না করছে তোমার লাগি আমি কিতা যুদ্ধ না করলাম কিন্তু আই চিন্তা করি দেখ তোমারে কিন্তু এঙ্গেলে ডাক অথচ আমারে হয় না কিতা লাগে হয় না আজকে তাইতে রাত যে জনপ্রিয়তা কমিয়ে আসছে মদরিসর কিন্তু বাড়তে ও সাইড হচ্ছে সাইর পুষ্ট খালি রাখো সেটা মদরিসর লোকে একটু আন্ডারস্ট্যান্ডিং রাখি আহিলা খালাইতেও পারে না রাখতেও পারে না রাখিয়া আবার জনপ্রিয়তা বাড়াই যাবে কইয়ার আপনার লগে যে রাস্তা দেখাইছে ইখান আপনি আমার আব্বারে কই না জানো আমি কোন যাই গে হ্যাঁ না গো মাই তোমার বাহ লগে মাথা আমি বইতা না না ইতা মাথা না যাও 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 গে তবে আমার এঙ্গেলে খবর দিরা যাইতাম কিন্তু আমি তো নীতি তাকে নড়তাম পারতাম না আমার অগৈত্য লোকে কিতা না হললো তারা বুঝলি আমার ইগুণ ছাড়া তো আমি মরি গেলেও একলা যাইতাম না আগে আমার অগুণতরে মূল্যায়ন দিব যে তসিরালি এগু তার যে ডিমাগ বুঝছনি রাস্তাঘাটে গেলে সেউরে মাথায় না সেউ লোকে ভিড়ে না তারে উল্টা সালাম দিতা হে কিন্তু আমরা তো সব লোকে মিলি সাধারণ মানুষের লোকে মিলি আমরার দরকার সাধারণ মানুষ তা লাখান ছিয়া মুটা বেটার আমরার দরকার না আর ওই যে তোরে তোর লোকে কত বড় বেয়াদ দেবে হে ও তোরে আমি তোরে আমি কত মায়া করি তোর তোর কারণে হইতে গেলে আমি দুশ্মন তুই তুই তা নাম লইস না করুন আলাদা বাপ লয় আলাদা বাপ ইটা বাপ আলা মানুষ আমরা দরকার সাধারণ মানুষ আমরা হাইতাম বইয়া চা খাইতাম আড্ডা দিতাম চলো আটো বইন গো কষ্ট লাগে ও কথা চিন্তা করলাম যে সবাই যখন জানা জানি হয়ে গেছে সবাই যখন জানি লাইছে তো কেন তাইন গে লাগে আমার একলা ফালাইয়া বাবি ই ফাতাইরে চিন্তা না করিয়া আমার কথা বুঝো আব্বাই আমারে তোমার খান্দাত ফাটাইছো যেন তুমি মদরিস চাচার উপরে যে সাল্লা খানুক একটা কেস দিলে এটা কেস দিলেইলে তাইন বাকি বাজু দেখবা যেন যে তার টেকা পয়সা লাগে সবটা তাইন দেখবা কেস দিতাম তো কইরা তো সহজে কিন্তু যে মানুষটারে আমি বালা ফাইলিছি মানুষটারে কেস দিতাম কি লাগান কেতা না করলাম ও মানুষটার লাগি হ্যাঁ বুঝছি ইটা এখন চিন্তা করি লাভ নাই খরচইন যেখান তো খরচইন এখান কি তার ভুলতে পারবাই না গো বোন আমি তো এটা কথা কোনো সময় বলতে পারতাম না জামাইরে লুকাইয়া ও মানুষে ও মানুষে লাগে কিতা না করলাম হে তাইন যত টেকা পয়সা দিতা সব টেকা পয়সা আমি তাইনের হাতে দিলাইতাম তাইন ইচ্ছা স্বাধীন খরচ করতা একটা ইচ্ছে একটা করতা তাইনটি বিশ্বাস করিয়া আজকে আমার ও অবস্থা এক পর্যায়ে তো আমার জামাই লোকে এখন বিচ্ছিত করে নিলাম আর ও মূর্তি তাইন আমার একলা ফেলাই গে লাগিয়া ওইছে ইতা আর চিন্তা করিও না যত চিন্তা করবা তত কষ্ট পাইবা আমি কই কিতা আব্বা কইছ যেন তুমি ইবা ইবাই চিন্তা না করিয়া ডাইরেক্ট একটা কেস দিলে ইতা তানোর উপরে তোমার তো যা প্রমাণ সাক্ষী প্রমাণ আছে সব লই একটা কেস দিলে ইতা যেন যে তার টেকা পয়সা দৌড়াদৌড়ি করা লাগে সব তা আব্বাই করবা তুমি কোনো চিন্তা করতে না হয় এখন তো দেখলাম কেস দৌ লাগবো মনে মনে তো চিন্তা করে দিয়েছিলাম সবটা ফেলাইয়া থানের বাড়িতে গিয়ে উঠে যাইমু কিন্তু বাবি আমার কথা বুঝো আব্বাই যখন ই কথা কইছেন কেসের কথা ঠিকও কথা কইছেন তুমি একটা কেস দো দেখবা কেস দিলেইলে সবটা একবারে দুধকা দুধ পানিকা পানি শুনো গো বাপি বেইমান তো বেইমানও থাকবো তার
রূপ কি তা কোন সময় বদলাইবো নি আমার কত হইছে তার কারণে যখন তুমি কালার হই গেছো একবার তে ভালো করে এবার একটা শিক্ষা দিলাও কেস দিয়া বুঝছো নি আর আর যদি শিক্ষা যদি তুমি না দাও না নি তে ও মানুষের গেছে গাইয়া গাইয়া ফিরবো সার দিত না তোমারে কোনো বাইদি তে তুমি এখানে সার দিতা মানুষের গেছে গাইবো অমুকর বল লগে আমার ওখান আছিল তে আমি ওখান করছি তে ওখান লেনদেন আছিল তে ওখান হইছে হকান হইছে এই নি সেই নি বকর চকর ইতা মানুষে জানা জানি হইলে নিজেও আরো কালার হইবা আর আমি চাইরাম যা কালার হওয়া তো ওই সত্যা দেখলাম এবার তানরে একটা শিক্ষা দিল শিক্ষা দিলেইলে তানরে উচিত শিক্ষা হয়ে যাব ঠিক কইছো তুমি কেস দিউ বদনাম যখন একবার ওই গেছি বদনামের দাগ যখন লাগি গেছে তখন তাইনে আমি সার দিতাম না হ্যাঁ তাইনে লাগি যখন আমার জামাইরে আমি সারি দিলাম তখন তো আমার একটা অবলম্বন দরকার আমার তো একটা লাইফ আছে নানি তাইনে আমি কেস দিয়ে তাইনে তাইনে আমি জেলের ভাত খাওয়াই ও তো বুঝছো ভাবি তে আর কিতা আমি এখন বাড়িতে যাই বাড়িতে কি আব্বার লগে বুঝি বিষয়টা আবার একবার মাতি হ্যাঁ ভাবি দেখো সততার পরে ওই কেন টেকা পয়সার একটা বিষয় আসে আছে নানি মিলানি তো লাগবো সব তা বুঝলাম তুমি হলে তোমার আব্বার হই আমার লক্ষণ তা থাকতা ইয়াল্লা ভাবি আমার লগে যদি তাইন তা কই নানি তাইলে এবার আমি মদরিসে একটা প্রতিশোধ আমি লইমু মদরিসে দেখাইয়া দিমু ওত্তো হইছে আমার লগে তো পরে একটা ওত্তো হইছে একবারে ভালো একটা ডিসিশন নিছো তুমি মদরিস সাসারে এবার উচিত একটা শিক্ষা দিবা দেখো তার মতো বিমান লাগে তোমার জামাইর লগে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে তুমি মানুষের গেছে ওর দিক কালার হয়ে গেছো আর বাকি রয়েছে আরও কালার হইতা তো শিক্ষা দেওয়া বলে না নিয়ে তে আর কিতা উঠি বাকি ফাইনাল মাত ফোরে মাত মনে উঠি মূল্যায়ন বড় বড় বেশি মূল্যায়ন পাইলাম চাচা এখন আমি তো মাত্রাম চাইছিলাম না কিতাব এমন হব মূল্যায়ন করলাম জবানর মদরিস নীতি ঠিক আছে জবান ঠিক আছে মদরিসে যে জিনিস হয় জিনিস করে বুঝছি মদরিস খুব কষ্ট করি এই পর্যায়ে আইসর বুঝছি তান যোগ্যতায় সেও রাত দরিয়া এক কথার মানুষ কিতাব মনির আলী তোরে ওরে ভাই ভাইছি মানছে কয় নানি যে যেমন তে তেমন ও যে তোরে তোরে লইয়া আস্তা গাঁও আলোচনা হইলো বৈঠক হইলো কতবার ফাঞ্চাই তো বিচারো বেটা বৈঠক থাকি উঠিয়া গেলাগি সেনে তোরে ভাঞ্চাই তোর বাদ দিতাম তুই সমাজন নাই তোর লগে চলার মতো নাই তুই ওই লগে নিজ মানুষ আর আজকে দেখি দুই মাস থাকি আমরা খবর পাইরাম তোরে গোলার তাবিজ বানাইয়া চাচা লইয়া চক্কর দিরা আর ওখান দেখি তুইও আমারে ইয়ে কর হে বেটে এই খালি আঙ্গুল দেশ কিতা লাগে হ্যাঁ তার আর আমার মাঝে বুঝছস দিদা তোমরা লাগান কিছু মানছে এটা ভুল বুঝিয়া গেস সৃষ্টি করছি আমরা বসলবান আমি বসলবান এর লাগে ওখানে আমরা ভুল বুঝা বুঝি বাঙ্গি গেছে আবার মিলে গেছি এটা তোর সবর সাগিতা আমার নীতি কিন্তু ঠিক আছে বুঝছস নি তুই তা সার আঙ্গুল দেওয়া দেবি সার তোমরা লাগান কিছু মানুষের কারণে আমরা আর এই পরিস্থিতি ভুল বুঝা বুঝি সৃষ্টি হয় বুঝছ নি আমার নীতি কিন্তু ঠিক আছে আমার নীতিটা কিনা আমি এক পাও হরি না নীতি আপনার নীতি ঠিক আছে কথা চা আপনি ও মানুষের লইয়া সুলতানায় হইয়া আবার সোলডা আর আবার কইরা আপনার নীতি আছে নীতি রানি ও তো হে আবার গেছে ভুল বুঝিয়া মাফ চাইলিছে আমার ভিতরে রাখিয়া লাভ নাই গো আমার নীতির ভিতরে পড়ে তো ও আর আমি খবর পাইছি না আমি খবর পাইছি একজনে একজনে আপনারে তারে লগ লাগাইয়া দিছে না আর আপনারে মোবাইল একটা দিছে আমার নীতিটা কিনা আমি এক পাও হরি না আরো কইনি নীতির কথা এর আগে যে রইসালি আপনার দিনে রাইতে আসিল হে কই রইসালি একটা বাদ ও যে কয় দিন আমার লগে তাকিয়া হে একটা পরিস্থিতি ফাইলিছে এলাকার মাঝে হে মনে তোর ওখানে একটু বেড হয়ে গেছে ও দিলাম সাড়িয়া কই দেখি হতো খান তাই না আটটা হারেন চলতা হারই দেখি আমি সাড়া চলতা হারই ও দিছি সাড়ি এখন চলতে তাকাও সেনে হে কিতা আটকি গেছে নি তারে কিতা এখন আপনারে কয়জনে বিচারও ডাকে আর কয়জনে কিতা কয় হেরে এখন বিচারও ডাকে স্কুল কমিটি এবার হে কোন পুষ্ট আছে জানেন নি আর আপনি কই আপনি তো কোনটা তো নাই আমি কিলা
কিলা কুনতাত নাই আমারে দিতা হরি তেল লাগাইরা তেল আবি তা যাওরা নাই আমার কিছু মানুষ আছে ই কথা আর অন্য কানো কইন জানি আমারে কইন জানি কারণ ই কমিটি ওই বা সময় প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আসলাম ইটা জানি তো জানি তুমি আসলা ইনো বহুত মাথো তো হইছে জানি আমার লগে অনেক বহুত বেটাইন বিড়তা সাইরা কারণ নেতা নখন পাওয়ার লেস হই গেছে সাইরা আমার লগে তাকি একটু পরিস্থিতি বাড়াইতা জনপ্রিয়তা বাড়াইতা লাভ হইতো না আমার দরকার সাধারণ মানুষ আমার তো বড় বড় সিয়াল্লা মানুষের দরকার না আমি এরারে লইয়া সা খাইরাম ফান খাই ফুটফা তো উবাইয়া সা খাইরাম ফান খাইরাম মাথাইরাম ফাইলে বালানি ও খানোর দরকার তান তো গর্দনা তুমি তাই নিবার যারে বড় গাছ বড় হরা তান গর্দনাও তো হিরে না হে আচ্ছা আপনার মাত লইয়া আপনি তাহ আপনার লগে মাতিয়া পারতাম না কিন্তু একটা কথা কই যেখান মুখ দিবা আর করুন একটু হিসাব করিবা করুন জানি খোতা মাতিয়া যদি খোতা থাকতে পারেন না তে ইতা মাতর কোনো বাবা ঠাকুর আমার খোতা কোন খান আমি না রাখলাম আমারে দেখাইতে পারবাইনি কোন খোতা খান ও যে তা খোতা তুমি তাই নি আমারে নষ্ট করছো তোমার সাথে উপকার করি আর তুমি তাই নয় আমারে নীতির কথা হো আমারে ভুল বুঝো বুঝো তোমার লাই গাউত কতবার আমি অহমানিত হইছি আর ওখান থাকি বদরি স্যার সেউর কথা শুনতা না বুঝছো নীতি ভাঙতা না আমার নীতি ঠিক আছে চললে বলি না জমির বাইরে হওয়া লাগবো ফোন দিয়া হোমুক বাইরে থমুক বাইরে হোমল বাইরে না হইলে নিজের খবর রাখতে পারা না ধন্যবাদ আমার খবর যদি ডাকি না আস্তা দিয়ে তৈ তৈ করে আস্তা গাঁও গুড়ানির তো দরকার হলে আমার খবর কিতা গড় আছে আমি আছি বাড়ি আছি মনির আলী আছে তোমার উপরে মামলাই যার
সুজনর বউয়ে আমার উপরে মামলা করিলার লগে তো সিরালিয়ে সায় দে রে ইতো দেরা ভক্তা আরম্ভ হয়ে গেছে গাউত তো বেজার লাগি গেছে হে সুজনর বউর তো এই গিয়ার নাই যে আমার উপরে গিয়া মামলা করতো এতে তো সব গুড় আটার গিয়া ওই লগে তো সিরালিয়ে আমি জানতাম তো সিরালি গো আমার এটা দুশ্মন খাল হইয়া হারাইব গাউতি যে বেজার লাগা সামলাইতে পারবো নি বাদে তবে এর আগে একটা করতে হইব আচ্ছা চাচা কোস আইন তসির আলীর লগে তোমার কোনো লাগুক না গীতা কারণ দে বাবা আমি তো দেখলাম গাঁর মাঝে তোমার তান কত মিল একলগে বইয়া চাটা খাও না হি ঠিক আছে তালগে আমার তেমন কোনো লাগ না ওইল নীতির তালগে আমার বনে না আমি তৈলাম অন্য লাহান মানুষ এও আমার লগে হইদিন আসি তাকি একটা পরিস্থিতি ফাইলো ভাইও হল হে একলা বিচার আচারও যায়গি আমারে হয় না আমার লগে স্কুল কমিটি তো আমারে রাখছে না হে অকল তাই কিনিছে হয় আমি যেন বিচারও তাম হে বলে থাকতো না ও শেষ মেয়ে সুজনের বৌরে দিহে গুটি চালা মানে সুজনের বৌরে বুদ্ধি দিয়া মামলা করার সেই মামলা থাকিনো আমি কিলা রেহাই ফাইতিবি কেন আমি জানি তোর লাগে সুজনরে ফোন দিয়া আমার কাছে কিছু ডর ডকুমেন্টস আছে ওগুলি সুজনরে সমজাইমু এর বাদে তো গাঁওতে একটা আমার মান সম্মান যাইব ওইখান যদি জানা জানি ওই যে তো ওখান থাকিন কিল্লা রক্ষা হয় তা মাও ব্যবস্থা মান সম্মান যাইব কি তো আমি তো জরুরি ভিত্তিতে তোমার আমি খুজরামি কথা কইতাম তোমার এখান তো আমরা গাঁওর কিন্তু আমরা সকলের তো সরম নানি তোমার বিষয়ে যে মামলা করলি তো বিষয়টা রব আচ্ছা শুন ইটা ওই যে তুই আমারে হয়েছিস ইখান গিয়ার খেউরে হয়েছিস না 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 ইখান গাঁওর মাঝে যে বেজার লাগে বুঝছো নি গাঁও বেজালে বলি যার খালি বেজার এখন জাগি ইটা খেউলে কি বাতিস না আমরা গিয়ে আমরা কাম করি চাচা এখন কথা তো কইলাই আমারে আমি কইতাম না কেউ কাছে এখান ঠিক আছে আমি বলা মুখ বন্ধ করিলাম কিন্তু বললাম যে সুজনের বউর আর তোমার ছবি একলগে পত্রিকা যাইব ইখান দে বাবা কেমনে তুমি আটকাইবা কোজাই পত্রিকা যাইব ওই ওই ও তো সাংবাদিকেও জানিলিব দেখরা আমি তো দেখরাম গাঁও ফুরা বড় বেজার লাগি জানি লাইব কিতা জানাই হাস যে দিয়া ওখানে তোর মুখ বন্ধ করতে হইব আগে আর নাইলে তো আমার মান সম্মান ঠিক তো নেই জাগিরে বা তুই তুই যাকে আমার মাথা নষ্ট গাঁও তো ফুরেও বেজার লাগি গেছে গাঁও তো ফুরে আমার কত ঠিক তাই হ্যাঁ যে তা করবো গাঁও ফুরেও বেজার লাগি গেছে রে বাবা না রে ভূত আমি বইতাম না আমি যা মাথার উপরে যাবা তিলিম আমার তো সাড়ে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আর হইও না তুমি তো জানো আমি নীতির মানুষ আমি নীতিটা কিনে খাওয়া হরি না ও নীতিটা কিনে খাওয়া হরছে না আগের থেকে আমার বিরুদ্ধে বিরাট একটা ষড়যন্ত্র চলে ষড়যন্ত্র হরি আমার মান সম্মান লইয়া সিনেমিনি হারা আমার মান হানি গোটা ইতা সাইডে এক দূরে ওখান দেব ওখান তো থাকি না আমার তুমি উদ্ধার করবো কি তো হয়েছে আমার একটু বোঝাই হই না কি তা না হয়েছে ও তো সিরালির আমি কি যা সহযোগিতা হলো তুমি তাই দেখলা আমি তারে লগে লগে রাখিয়া বিছানা সারি পেলাম যে হে একটু তার বৈরুদ্ধ আমারে সারিয়া হয়ে গেল কি যা হারেনি হে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতো আমার বিরুদ্ধে হে সানির মানহানি ঘটাই তো হে ইয়ার ঘরে যে সুজনের বউ সুজনের বউর আমি বউ তুফহার করছি তোলে তোলে তাই অনেক জিনিস আমি করছি জ হিসাবে আঁকি বউ সুজনের বউরে দি ফারেনি ফারেনি কুবুদ্ধি দিয়া ফারেনি গিয়া পাবলা ঘরাই দিত আমার ওই চাচা ও কথা কান শুনিয়া আমার কাছেও বড় খারাপ লাগছে আমি একবার চিন্তা করছিলাম আপনারা গিয়া জিকাইমু যে বিষয়টা খিতা ই বয়সও আপনার উপরে এই ধরনের একটা কেস উঠছে আমি শুনিয়া চাচা আমি গেছি না একমাত্র যে আপনি তো আমার বালা ভাই না মনে 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 করবা ইননি বাতিজার কোনো আত আছে না রে ভূত অত বড় খাম এখান তুমি করতে না এই বিশ্বাস সাসার আছে ও তো তোমার লোক আমার আদর্শ নীতিগত মিল না তা তোমার এখান বাধ্য ওইলে এখান যদি মামলা করে এখান তো সিরালিও করবো থানাতে আমার মানুষ আছে খবর পাইছে দেশে এদের লইয়া গেছে না গেছে এবং কিছু ডয় ডকুমেন্টসও আছে আমার গেছে হে একবারে মাথা বান্ধিয়া লাগে গেছে আমার মান ইজ্জত মারত করি পত্র পত্রিকায় সাংবাদিকও হলো গেও মাতের আমার বিরুদ্ধে ও তা আশায় বিচায় ও তা রিপোর্ট করাই তো করি ও তারে বাফুত তুমি ওখান তো আমার দীক্ষা দিলাও না কেন ওখান তা সমাধান করি আর আমার এছাড়া কোনো উপায় নাই হ্যাঁ পত্র পত্রিকাত গেলে কি তো চাচা আমরা গাঁওর মান সম্মান লইয়া টানাটানি পড়িব আমরা গাঁওর নাম খাম উঠিয়ে আইব ও চাচা আসলে এই জিনিসটা তো তসিলালি চাচাও বালা করে না আমার মনে হয় তার লগে আমি এখনো যোগাযোগ করিয়া নানি
ওখটা থেকে আপনারে নাই খালি আমরা কাউরেও বাঁচানোর দরকার কাউ তো তোমরা ভেজাল হইয়া যা আসলে আমি বুঝতাম পারো না তাকে নেই তো আমার ওই লোক আমার ওদের কিছু মানুষের লোক আমার নীতি আদর্শর মিল নাই গতিকে এরা কিন্তু আমার লোকের দুশ্মনী করে আমি বালা শুনে যেরাম বালা ভিন্দি নিলাম বালা জাগার যাইরাম গোতা থারা সহ্য না জানো তো আমি জিরো তাগির হইতে গেলে হিরো হইছি আমার দুয়ারে দিয়ে কুত্তা পাইছে আর বিলাই বার হইয়া গেছে যখন তো মোটামুটি গোড় দুয়ার এখন বানাই দিয়েছি পাক্কা করে মানুষের সাহায্য সহযোগিতা করায় ওথা দেখে আরো কিছু মানুষের সহ্য না আর কারণ আমি তো আমার মেধা দিয়ে ব্রেন দিয়ে আমি আমার আগ বাড়ছি ঠিক আছে ঠিক আছে আপনার কথা ঠিক আছে কিন্তু এখন যে উপস্থাতা ফুরছি আমার মনে হয় আর বেশি দেরি না করি নানি ওগু করি কারণ আমি তো সিরিয়ালি দাদারে ফোন দিয়ে আটকাই তাই যদি কোনো সাংবাদিক হলে কইয়াও তখন কইমু আপাতত নিউজ টিউজ না করার বলা কারণ গাঁওয়ের একটা মান সম্মান গাঁওয়ের মান সম্মান এলাকার মান সম্মান হো তোমার মান সম্মান আমার মান সম্মান যে সাই তোমার হইব কইবা মধুরিসর গাঁওয়ের মানুষ দেখি তুমি কুচোর দাদা ফটো হতিকা দাদা ফটো আল্লাহ কিন্তু আমার গেছে যে তা যেটা সেও আমার এসে ছুট্টা ভারবা দিই কিন্তু আমি ওটা রাখি দিছি আমার নীতি আদর্শ ঠিক আছে আপনার দাদা এটা করেন না জানি আপনারও কিছু ভুল আছে আর মানুষ তার ভুল ওর মাসুল তার দেওয়াও লাগে ও যে মাঝখানও কিছুটা দিন সুজন তাকে বিদেশ আপনি তারা বাড়ির যাওয়া আওয়া করছেন কোনো কোনো নিশ্চয় এমন কোন ডকুমেন্ট আপনার আছে যেটা লাগে কেস দিছে পুলিশ প্রশাসন তো আর আপনার এমনি কেসও যাইতো না আপনার ডকুমেন্টের উপরে আপনারা কেস দিব আচ্ছা যাই হোক এটা দেখবো আমরা আপসে শেষ করার চেষ্টা করবো তানাতেই কেস ওটা তুলে আনিলিমু আর আনিয়া ওটা শেষ করিলিমু কারণ গাও তো বড় বেজাল চাষা মাইনছে শুনলে বাদ